আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াহদাহ আসসালাত আলাম আল্লাহ নবিয়া বাদাহ আম্মা বাদ প্রশ্ন করেছেন শাহাবুদ্দিন ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে ছেঁড়া মোজার ওপরে মাসে করা যাবে কি না গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ছেঁড়া মোজার ওপরে মাসেহ করা সম্পর্কে মতভেদ রয়েছে অধিকাংশ ফকির এই মোজার ওপরে মাসেহ করার জন্য অজুর সময় ধরতে করতে হয় এই রকম ফরজকৃত স্থানকে ঢাকাকে শর্ত হিসেবে গণ্য করেছেন যার কারণে তারা মোজার ছেঁড়া মোজার ওপরে মাসে করতে নিষেধ করেছেন কেননা এতে ওজর অঙ্গ দেখা যায় যেটা দহত করা ফরজ বিষয় এটা মতামত দিয়েছেন ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল রাখে যার বিবরণ রয়েছে আলমগ্নি প্রথম খন্ডে দুই সাতাশি পৃষ্ঠা কেতাবুল ওম প্রথম খন্ডের আঠাশ পৃষ্ঠার মধ্যে বিবরণ রয়েছে এছাড়া অন্যদিকে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রাহেম ওনারা ফতো দিয়েছেন যে এটার উপর মাসে করা যাবে যতক্ষণ পর্যন্ত এটা পরিধান করে চলাফেরা করা সম্ভব এবং এটার নাম মোজারূপে থাকে তা এখান থেকে যেটা স্পষ্ট হয় এটা ইমাম শাওরি ইসহাক আবু শাওয়ার ইবনে হাজম ইবনে মঞ্জির ইবনে তাইমে রহমহল্লা রহমহমুল্লাহ এই মতটাকে পছন্দ করেছেন তো এখান থেকে যেটা স্পষ্ট হয় যে মোজার যে হালকা ছিঁড়া থাকে সেটার ওপর মশা করা যাবে সেটাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ এই যে এটা এটা দিলাম দিলাম দলিলটা আল একুশ নম্বর খন্ডের একশো তো তিয়াত্তর পৃষ্ঠার মধ্যে রয়েছে আর দেখা যেত যে আহ রসলের সময় যে সমস্ত সাহাবিরা গরিব সাহাবি ছিলেন তাদের অধিকাংশই দেখা যেত যে এই রকম ছিঁড়া মোজা পরিধান করতেন তো রসুল সাল্লাম তো তাদেরকে নিষেধ করেনি এই জন্য এতে কোনো অসুবিধা হবে না ইনসা আল্লাহ এ সম্পর্কে বিস্তারিত বিবরণ দেখতে শৈফ সন্না প্রথম খন্ড পবিত্রতা অধ্যায় দুশত আটষট্টি থেকে উনসত্তর পৃষ্ঠা দেখা যেতে পারে যে আসসালাম আলাইকুম আহমতুল